কি বলে উদ্যোগের জন্য শিল্পীদের জন্য খুব ভালো একটা জিনিস হতে পারে। আসলে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া পৃষ্ঠপোষকতা ছাড়া বেশ কঠিন। আশা রাখি তিনি বিষয়টা নিয়ে চিন্তা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল আহমেদ অত্যন্ত সমাদৃত একজন শিল্পী, আমাদের জন্য আনন্দের যে উনি গ্যালারি গায়ের একজন সুরী, আমাদের বিভিন্ন আন্তরিক উপস্থিতি গুলো সফল করে তোলে, সময় বের করে তার উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ। আমি একটু অনুরোধ করবো হাশেম স্যার, প্রফেসর হাশেম খানকে একটু আসার জন্য সামনে আসেন, চাচিও আসেন, আমরা দুজন দাঁড়িয়ে থাকবেন চেয়ার চাই। শিল্পী রুহুল আমিন তারেক একজন পরিশ্রমী শিল্পী, এটা তারেকের প্রথম একক প্রদর্শনী। ইতিমধ্যে বেশ কিছু যৌথ প্রদর্শনীতে তারেক অংশ নিয়েছেন। ছাপচিত্রের যে কোনো মাধ্যমেই বেশ পরিশ্রমের কাজ, কাঠখোদাই তার মধ্যে অন্যতম। আজকের টাইম অ্যান্ড রিয়ালিটির উদ্বোধনে তারেককে প্রস্তুতি নিতে হয়েছে বিগত প্রায় 4 থেকে 5 বছর। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারেক যদি তার এই একা চলার পথে নিরলস নিমগ্ন থাকতে পারে তাহলে পথই তাকে পৌঁছে দেবে একটা সার্থক পরিণতিতে। আমি এও বলব তারেক তার প্রজন্মের একজন শক্তিশালী শিল্পী। আশা করবো এই প্রদর্শনীর কাজগুলো আকৃষ্ট করবে শিল্প অনুরাগীদের। এই প্রদর্শনীতে মোট 62টি কাজ প্রদর্শিত হচ্ছে, কাজগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময়কালের মধ্যে করা। রুহুল আমিন তারেকের প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমি শিল্পীকে গ্যালারি কায়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। 15 বছর অতিক্রম করে বর্ষ অতিক্রম করছে, শুদ্ধ সৃজনশীলতা এবং শিল্পের বিভিন্ন মাধ্যম উপাদানকে উপস্থাপনের চেষ্টা করে আসছে। বিগত সময়গুলোতে নবীন এবং প্রবীণ শিল্পীদের একক এবং দলীয় 113টি প্রদর্শনীর আয়োজন আমরা করেছি। এছাড়া দেশে ও দেশের বাইরে 6টা আর্ট ক্যাম্প, 14টা সফল আর্ট ট্রিপ, 5টা ওয়ার্কশপের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এখানে বিশেষভাবে বলব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে উদার সহযোগিতা আমরা পেয়ে আসছি তা অতুলনীয়। তাদের সকলকে গ্যালারি কায়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব এই পৃষ্ঠপোষকতা আগামীতেও অব্যাহত থাকবে। গ্যালারি কায়ার প্রদর্শনীগুলোর পৃষ্ঠপোষকতা করছে স্বনামধন্য প্রতিষ্ঠান এডিএন গ্রুপ। এডিএন গ্রুপের চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ আমাদের বন্ধু স্থানীয়, তার সহযোগিতা বিগত দিনগুলোতে গ্যালারি কায়ার চলার পথে সাহস জুগিয়েছে, তাকে গ্যালারি কায়ার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর্টিচুড গ্যালারি কায়ার অনলাইন পার্টনার হিসেবে আমাদের সাথে সংযুক্ত রয়েছে, সেই সাথে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে bdnews24.com। আমি এখন নিজের প্রদর্শনী নিয়ে কিছু বলার জন্য শিল্পী রুহুল আমিন তারেককে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। একটা চিন্তাই করছি, মানে চিন্তায় ঘুমোতে পারিনি যে কিভাবে কথা বলবো সবার সাথে, সবার সামনে। আমার কাছে মনে হয়েছে এর থেকে ছবি আঁকা অনেক সহজ। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুবই এক্সাইটেড ছিলাম। লাস্ট রবিবারে রাতে জেনেছি আমি আমার সময় ছিল, কিন্তু যেভাবে সবাইকে জানানোর পরে সবাই যেভাবে ফিডব্যাক দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে আমি চারুকলে ভর্তি হয়েছি 2001 সেশনে। এরপর থেকে আমি কোনো নির্দিষ্ট কোনো সার্কেলের সাথে চলিনি, আমি সবার সাথে চলেছি। আমার যাকে ভালো লেগেছে তার সাথে চলেছি, এবং তারা মিউজিশিয়ান, তারা থিয়েটার আর্টিস্ট, তারা ফিল্ম ডিরেক্টর এবং চারুকলার আর্টিস্ট আছেন।
আমার খুব ভালো লেগেছে সবাই যেভাবে রেসপন্স করেছে, আমি সত্যি আমি খুবই অনার্ড। আমাদের ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের সম্মানিত জনাব আতিকুল ইসলাম স্যার এসেছেন, আমার প্রিয় শিক্ষাগুরু শেখ জামাল আহমেদ, একুশের পদকপ্রাপ্ত আমাদের শিল্পী, আমার খুব প্রিয় মানুষ স্যার উপস্থিত আছেন, শ্রদ্ধ গৌতম দা উপস্থিত, আপনারা সবাই, আমার শিক্ষক মণ্ডলী, আমার শিল্পী বন্ধুরা যারা চারুকলার স্টুডেন্ট এবং বাইরের যারা এসছেন প্রত্যেকেই, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসলে কাজ নিয়ে কিছু বলতে চাই না, কারণ সব তো কাজ দেখে আপনারা মূল্যায়ন করবেন। কাজ আপনাদের যেরকম লাগে, যেরকমটাই লাগে ওটাই আমার প্রাপ্তি, ওটাই আমার বাস্তবতা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি আমার পুরোটা সময় যেন কাজের পেছনে দেওয়ার। গ্যালারি কায় 2015 সালে আমাকে বলেছেন তোমার এক্সিবিশন করতে চাই, এটা আমার কাছে খুবই খুবই আনন্দের একটা সংবাদ ছিল যখন গৌতম দা আমাকে বললেন। তা আমার ধারণা ছিল 2016 সালে এক্সিবিশন করে ফেলতে পারবো, গ্যালারিও তাই কাজ ছিল, কিন্তু প্রিপারেশন নিতে আমার 5 বছর লাগলো। এটার পুরোটা ক্রেডিট গৌতম দাস, তিনি যেভাবে যেভাবে গত 5-6 বছর ধরে তিনি আমাকে এক ধরনের নার্সিং করা, একজন ইয়াং আর্টিস্ট হিসাবে, একজন শিক্ষানবী শিল্পী হিসাবে যতভাবে গাইড করা, আমি যেভাবে যেভাবে পেয়েছি আমার এখন মনে হচ্ছে আমার এতদিন খারাপ লেগেছে, আমার মনে কিছু হবে না, কিন্তু এখন আজকে মনে হচ্ছে যে এই 5-6 বছর লাগাটা খুব দরকার ছিল আমার। দাদা আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি মনে করি এই শহরে আমার শিল্পচর্চার আপনি একজন অন্যতম অভিভাবক। আমি ধন্যবাদ দিতে চাই আমার বন্ধুদের যারা আমার সাথে ছিল, আমাকে সাহস দিয়েছে। আমি যখন উডকাটে কাজ শুরু করি, উডকাটটা খুব সিম্পল, অর্থাৎ সিল ব্লক, যেভাবে আমরা নামের সিল ব্লক করি এই মাধ্যমটাইতে, রিলিফ প্রসেস কাটিং এর মাধ্যমে যে জায়গাটা উঁচা থাকে ব্লেডের, এটা প্রিন্ট আসে। উডকাট খুব ডিফিকাল্ট মাধ্যম ছিল, এখনো ডিফিকাল্ট মাধ্যম। যখন শুরু করি তখন রিয়েলিস্টিক এইভাবে ফিগার করার মতো রেফারেন্স আমার সামনে খুব কম ছিল, কিন্তু আমাদের যে কয়েকজন শিল্পী এখানে উডকাট করেছেন, যেমন শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ, যে যিনি আমাদের এখানে ছাপচিত্র চর্চার জনক, তার কাজ, পরবর্তী রফিকুন্নবী স্যারের কাজ, এবং সর্বশেষ শিল্পী আনিসুজ্জামান স্যার, আজকে উপস্থিত নেই স্যার, আনিসুজ্জামান, এনাদের কাজ আমাকে এত ইন্সপায়ার করেছে, আমার বিশ্বাস ছিল আমি এইরকম উডকাটে যেটা হয় যে খুব কম দেখা, খুব কম লাইট, আমি চেয়েছি খুব কম লাইট থেকে মানুষের শরীর বা বিষয়বস্তুর শরীর যেন ওইটার আদরটা যেন আরও বেশি পাওয়া যায় টোনালি। তো আমি এটা চেষ্টা করেছি। আর প্রিন্ট মেকিংটা হচ্ছে একেবারে অন্ধের মতো চলে যাওয়া, খুব কনফিডেন্স এবং খুব স্টাডি এবং খুব মানে মানে ভেতরে যদি ওই ভালোবাসা না থাকে তাহলে পরে ওই গন্তব্যে পৌঁছা খুব মুশকিল। আমি জানি না, আমি হয়তো কিচ্ছু পৌঁছাতে পারিনি, আপনাদের মন্তব্য আপনাদের ভালোবাসায় আমি বুঝতে পারবো আমার জার্নি, আমার চলে যাওয়ার পথ পুরোটা ঠিক আছে কিনা। আমি ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু কামালউদ্দিনকে, আমরা একই রূপে ছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে, ওর প্রশংসা ওর এবং ওর ইন্সপিরেশন না পেলে আমি হয়তো ছবি আঁকার প্রফেশনে থাকতাম কিনা আমি জানি না। আমি আমার ক্লাস টিচারদের আমি ধন্যবাদ দিতে চাই, আমি আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ দিতে চাই, নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে, কারণ গত 3-4 দিনে বলেছি আমার ভালোবাসার ভাগ্য ভালো, সবাই আমাকে ভালোবাসেন। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই সাইফুদ্দিন মাহবুব ভাই, যিনি গত 3 বছরে আমি তার আমি সত্যি কথা আমি আমার পিতাকে হারিয়েছি আজকে 26 বছর আগে, এতটা ভালোবাসা কেউ আমাকে দেয়নি। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, আপনাদের প্লিজ আমি লম্বা করে ফেললাম, দুঃখ প্রকাশ করছি এই জন্য, আপনারা সবাই এনজয় করুন, ধন্যবাদ। এবার আমি অনুরোধ করবো প্রফেসর জামাল আহমেদ কে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা হচ্ছে প্রথম একত্রিত প্রদর্শনী, এটা জীবনে একটা বড় আমারও এরকম হয়েছিল যখন প্রথম আমি উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র এখানে সময় দিয়ে শিল্পীর মধ্যে আসা মানে একটু কঠিন, উনি যে আসছেন এই উনিকে ধন্যবাদ। হাসান স্যার সবাই ছিলেন, হাসান স্যার তো বলতে হবে না, স্যার বাংলাদেশের মানুষ সাথে ছিলেন, এবং আমার বন্ধু গৌতম, আমি গ্রহণাল সম্বন্ধে বলবো, ও খুব কর্মঠ একটা ছেলে, ওকে দেখছি খুব আর এই উডকাট মিডিয়াটা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, যেন আমরা কিন্তু ফিগার ড্রয়িং যে পেন্টিং করতে আমি হিংসিম খেয়ে যাই, উডকাটে যে ফিগার যে ফিগারগুলি করছে খুবই ভালো কাজ, এবং আমি বলবো যে ও যে বোল্ডিংটাকে যে আমাদের আনিস হচ্ছে আমার আনিস জাপান থেকে আসার পরে ওই ডিপার্টমেন্টটাই চেঞ্জ হয়েছে,
সবাই খুব সিরিয়াস কাজ করে এবং খুব ডিপার্টমেন্টটা খুব খুব ভালো কাজ করছে সকলে। যাই হোক, আমি তারেককে বলবো আরো বেশি বেশি আমরা কাজ আরো দেখবো তোমার এবং এই বলে ধন্যবাদ জামাল আহমেদ। আমি আমাদের প্রিয় শিক্ষক, আমাদের সবার শিক্ষক প্রফেসর হাশেম খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই প্রদর্শনীর মাধ্যমে আমি যে পুরো নাম বলার দরকার নেই, তারেক আমাকে ফোন করেছিল যে স্যার আপনি যদি আসেন আমি খুব খুশি হব। তো তারেক আমি এসেছি আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কারণ সে একেবারে আমার সরাসরি ছাত্র নয়, আমার ছাত্র যারা শিক্ষক তাদের সরাসরি ছাত্র, কিন্তু তবুও তার এই ফোনটি আমার কাছে তো ভালো লেগেছে যে সে জানি না কেন সে আমার সান্নিধ্য পেতে চেয়েছে। সারা জীবন শিক্ষকতা চারুকলা মানুষের আমি এখনো আমার ছাত্র যারা এসছে প্রত্যেককে এই বিষয়টি সবসময় বলে এসছি, যে যেখানে থাকুক, যে যে পদে থাকুক, যে যেমন কাজ করুক, সব আমাদের চিত্রকলা যে মানুষের কল্যাণ এটা আমরা প্রায় প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই জন্য খুব অহংকারের সঙ্গে বলি যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সশস্ত্র সংগ্রাম আমরা করি সেই সময় আমি পরিপূর্ণ যুবক এবং জীবন মৃত্যু কোনো কিছুই ভাবিনি, সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করেছি 60-এর দশক এবং তারপর সশস্ত্র যুদ্ধ। আমাকে গুলি করেছে আমার সামনে আমার ভাই ডক্টর সুলেমান খান তাকে হত্যা করেছে, আমরা পুরো পরিবারে আর আমার মা আমাকে আমার অনেকে আসতেছেন, আমার স্ত্রী সেই সময় আমার ছোট বাচ্চা ডক্টর সুলেমানের পেছনে বসে আছেন, তিনি বেঁচে গেছেন। যাই হোক, তো এমনি দীর্ঘ অভিজ্ঞতা এই বাংলাদেশে আমার আগামী উজ্জ্বল মুখ মুখগুলো দেখলে ভালো লাগে যে এই চারুকলাকে আমরা প্রতিষ্ঠিত করেছি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। যেটা বলেছিলাম 71 সালে বিভিন্ন মানে দিক থেকে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিছু লোককে ভয় দেখিয়ে বা কিছু লোককে কিছু লোক বাধ্য হয়ে বা কিছু লোক নিজে রাজাকার আলবদরে নাম লিখিয়েছিলেন, কিন্তু চারুকলা শিক্ষক ছাত্র একজনকে আমরা খুঁজে পাইনি যিনি দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বা আহত রাজাকারদের সঙ্গে, বরং যে যেখানে ছিল ছাত্র মতো যুদ্ধ করে গেছে। এটা সত্যি আজকে উত্তরার নগর পিতা আতিকুল ইসলাম তিনি এসেছেন, এটাও একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ এই নগরে অনেক কিছু দায়িত্ব আজ তার কাজ সংস্কৃতি শিল্পকলা ইত্যাদি বিষয়েও তিনি অত্যন্ত মনোযোগী, একটি সাংস্কৃতিক চত্বর গড়ে তোলার পেছনে তিনি আমার সহযোগিতা চেয়েছেন, আমি বলছি আমি আপনার সঙ্গে আছি। গৌতম এই গ্যালারি কায়া দিয়ে গ্যালারি এখন একেবারে ভাটার দিকে, একটা সময় ছিল
ছবির সংগ্রহ একেবারেই কমে গেছে। তার কারণ আমাদের এখানে ছবি সংগ্রহে বা ছবি নিয়ে তার যে আনন্দ পাওয়া, এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এখনো চলে, কিন্তু আগের মতো না। যে সবের পরে একটা সময় আমরা সত্যি এসেছিল, তার কারণ আমি মনে করি যে ছবি যারা সংগ্রহ করেছেন উচ্চবিত্তের খুব সীমিত মানুষ, কারণ তাদের ঘরের যে জায়গা আছে সেই জায়গা তারা হয়তো কাম করা শিল্পীদের, এই যে সেই জনুলাউদ্দিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, কেজরিয়াল, তারপরে আমাদের অনেকে, এই যে আমাদের এখানে জামাল আছে, জামাল আহমেদ, সেও আমাদের সংগ্রাহকদের কাছে খুব প্রিয়। তো এখন তারাই বলেছে আর কত সংগ্রহ করবো, আমাদের ঘর তো জায়গা নেই। তবে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা আমি অত্যন্ত আশাবাদী। আজকে যে আমাদের এই সভ্যতার নগর গড়ে উঠেছে, একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পরিবারের যারা একটা ফ্ল্যাট কিনে, কষ্ট করে একটা ফ্ল্যাট কিনে, যে টাকা দিয়ে হোক, নিজের উপার্জন দিয়ে হোক, নিজের একটা থাকার জায়গা, অনেকের মধ্যে প্রায় 80% এই ফ্ল্যাট যারা কেনেন তাদের মধ্যে একটা সংস্কৃতি যে অন্তত একজন শিল্পী একটা দুটা ছবি রাখি। যে জন্য আমি বলবো আমাদের তরুণ শিল্পীদের কাছে ছবির দাম সীমিত রাখা, যাতে আমাদের যারা পাশে আছে, আমাদের সঙ্গী যারা আছে ছোটোখাটো ব্যবসায়ী, তারা যাতে সংগ্রহ করতে পারে। বিশাল দাম দিয়ে কোনো দরকার নেই, শিক্ষকরা তো দাম দিচ্ছেন, অঙ্কের দাম দিচ্ছেন, আমার ছবি কেন কম দাম দেবে, তা না, একেবারে যেটা নিলে তোমার পোশাক এবং গ্যালারি কায়া সেইভাবে কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের নিয়ে দাম 100 টাকা। তো গ্যালারি কায়া আমি দেখেছি দীর্ঘদিন ধরে যে তরুণ শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের ছবি যাতে সংগ্রহ করা সাংঘাতিকভাবে সেটি চেষ্টা করে এক ধরনের সংগ্রাম করে যাচ্ছে। আমি প্রথমে তাদেরকে এই যে প্রথম প্রদর্শনী প্রাণ তার সব থেকে যেটুকু দেখছি চোখে পড়েছে, আমি তারটা বলে আশাবাদী, কারণ ড্রয়িং হচ্ছে যে কোনো শিল্পীর জন্য সবচেয়ে শক্তিশালী একটি বিষয়। যিনি ড্রয়িং জানবেন আবার তিনিই কিন্তু, যে নিখুঁত ফিগার ড্রয়িং বিশেষ করে, তিনি আবার কিন্তু যদি কখনো তার মনে হয় আমি এই রিয়েলিস্টিক ড্রয়িং থেকে ধীরে ধীরে আরো অন্য ফর্মে যাব, রঙে যাব, তার পক্ষেই সম্ভব, কারণ তিনি একটি ভালো পথে ড্রয়িং বেস কাজ করা। আমি তরুণ শিল্পীদের বলব তোমরা ড্রয়িং যেখানে শেষ করেছে, আমির ইসলাম সেখানে শেষ করেছে, তারপরে আমি সেখান থেকে শুরু করব, তা কিন্তু নয়, শুরুতে কিন্তু ড্রয়িং বেস। এই পাটিজি যা তার প্রতি শ্রদ্ধা জানাই দেবদাস চক্রবর্তী, প্রথম চক্রবর্তী বাবা আমাদের প্রথম স্বামী, একজন উৎসাহদাতা শিল্পী, সারা জীবন শিল্পের জন্য সংগ্রাম করেছেন, এদেশের শিল্পকলাকে প্রতিষ্ঠিত করার একজন মহান সাধী, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের সর্বজনপ্রিয় আকিবুল ইসলাম যিনি নবীনতা আমাদের দেখভাল করবেন, তাকে শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ আপনি এখানে আসেন, কারণ তিনি আতিথের প্রধান শক্তি আমি অন্তত মনে করি। তো তাকেও আমার এবং আপনি সবসময় তাকে সাহস দেবেন, সবাইকে ধন্যবাদ, তারিখে প্রদর্শনী সাফল্য কামনা করি, ধন্যবাদ, জয় বাংলা, জয়। ধন্যবাদ শিল্পী হাসেম খান।
রাখবেন মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম এবং তিনি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন। শুভ সন্ধ্যা। এই গ্যালারি এক্সিবিশনের রুহুল আমিন তারিক যে আমি বললো যে কথা বলতে খুব ভয় লাগে, কিন্তু আমাদের আসেন স্যার খুব সুন্দর করেই বললেন কি সুন্দর করে আমাদের প্রত্যেকের ছবিও যেরকম মনের মধ্যে বক্তব্য, কিন্তু আমাদের প্রত্যেক ধন্যবাদ জানাচ্ছি তারিক তোমাকে এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব এবং বিশেষ করে আমার গর্ব, যেহেতু আমি উত্তরে থাকি, আমাদের হাসান স্যার উত্তরে থাকেন, আমাদের উত্তরের গর্ব, আমাদের জাতীয় অধ্যাপক আমাদের হাসান খান এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন তার স্ত্রী যিনি কিছুক্ষণ আগে দেখা করে বললো যে আমি পাহারাদার ওই বাড়ির পাহারাদার, উপস্থিত আছেন আমাদের জামাল ভাই, ইতিমধ্যে অলরেডি আলোচনা করছি জামাল ভাই আপনাকে এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন এই গ্যালারিতে নিয়ে গৌতম দা কেন উপস্থিত আছেন, উপস্থিতদের সামনে আমি দেখছি অনেকে আমি চিনি, অনেকে যেতে যারা ছবি তারা অবশ্যই তারা আমি মনে করি অসাধারণ ব্যক্তিত্ব, তারা সাধারণ ব্যক্তিত্ব না বলে আমি মনে করি সেই অসাধারণ ব্যক্তিত্বকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ভাই বোনেরা আমি প্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাব্বুল আলামিনের কাছে যে আমি এবার দ্বিতীয়বারের মতন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকা উত্তরের মেয়র হয়েছে। সুতরাং আমার এবং আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা, একটি অপরিকল্পিত শহরকে পরিকল্পিত জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সেই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত শহরে রূপান্তরিত করার জন্য আমি আপনাদের মতন যারা শিল্পী যারা আছেন, যারা শিল্পীকে বিশ্বাস করেন, যারা সংস্কৃতিকে নিয়ে আমি আগাতে চাই, এই ব্যাপারে আমি আপনাদের সকলের সাহায্য কামনা করছি, সকল শিল্পীদের সাহায্য কামনা করছি। অত্যন্ত বলে গেছেন এটি আমার ম্যানিফেস্টোটি দেখেন অত্যন্ত আমরা কিন্তু আছে আমাদের হারিয়ে যাওয়া শিল্পকে, হারিয়ে যাওয়া আমাদের যে বন্ধন, আবদ্ধ যে বন্ধন যেটা আছে সামাজিকভাবে, এর থেকে কিন্তু আমরা অনেক বিচ্যুত হয়ে গিয়েছি, আমরা সবাই এখন কমার্শিয়াল হয়ে গেছি, ইভেন কি একই ফ্ল্যাটে আমরা যারা থাকি কেউ কিন্তু কাউকে আমরা চিনি না, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্ল্যাটে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনারা জানেন যে ফিরে দেখো আমরা একুশ, একটা একুশে ফেব্রুয়ারিতে রাত্রেবেলা আমাদের স্যার গত তিন বছর যাবৎ এটাকে আমরা ওপেন করছেন, আমরা চার নম্বর সেক্টরে আমাকে রাস্তার মধ্যে সন্ধ্যা ছয়টার সময় প্রথম যখন দুই বছর আগে করলাম বাচ্চারা এসেছিল এসেছিল তারা, তারপরে বছর দেখলাম অনেক বেশি, আর এবার তো আমরা যে চার নম্বর সেক্টর নয় নম্বর রোড এখানে কিন্তু জায়গা দিতে পারিনি, বাচ্চারা বাবা মা নানা নানি দাদা দাদি সবাই এসে ইচ্ছা মতন এই রাস্তার মধ্যে তারা কিন্তু আর্ট করা শুরু করে দিয়েছে এবং স্যার এটা উদ্বোধন করেছে। তো এই যে তাদের শৈল্পিক, তারা চায় কিছু একটা করতে, কিন্তু সেই ধরনের পরিবেশ ক্ষেত্র কিন্তু আমরা তাদেরকে দিতে পারছি না। আমি মনে করি আজকে আমাদের ঢাকা শহরে অনেক ওয়াল আছে, অনেক ওয়াল আছে, অনেক জায়গা আছে যেগুলোকে যদি আমরা আপনাদের শিল্পীর হাতের ছোঁয়ায় যদি আমরা গ্রাফিটির মাধ্যমে এই ওয়ালগুলোকে করতে পারি তাহলে সুন্দর একটি ঢাকা শহর কিন্তু আমি করতে পারবো। এই ব্যাপারে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, এখানে জামাল ভাই আপনি আছেন, আপনি চালু করে সকলের সাথে আমরা শুরু করছি, শুরু আমাদের করতে হবে, কামনাকেও শুরু করতে হবে, বিভিন্ন ওয়ালগুলোকে আমার বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে আমি দেখেছি, স্পেশালি ব্রাজিলে আর্জেন্টিনাতে অনেক জায়গা আছে, কিন্তু কাউকে দায়িত্ব নিতে হবে। আমি বলতে চাই সিটি কর্পোরেশনের উত্তরে মেয়র হিসেবে আমি দায়িত্ব নিব, আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই এই দায়িত্ব নিয়ে এবং এটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো সেই বিশ্বাস। কথা বলেছেন গতভাবে আপনি জানাতে চাই আমাদের গুলশান দুই নম্বরে যে মার্কেটটি আছে, আপনারা জানেন গুলশান দুই নম্বরে প্রায় তিন একর জমি আছে, এটা নয় বিঘার মতন, এটা ঠিক ওয়েস্টিনের হোটেলের অপোজিটে যে কাঁচা বাজার যেটা আছে অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় আছে অলরেডি, এটা যেটা আমরা প্ল্যান করছি এখানে
আমি আপনাদেরকে বলতে চাই একটি ফ্লোর আপনারা যেভাবে চাবেন এইভাবে আমি আপনাদের জন্য কোশ্চেনই হবে গুলশান দুই নম্বরে এবং গুলশান দুই নম্বরে যদি এখন আপনি কিভাবে সাজাবেন কি করবেন না করবেন আপনারা এসে আমার কাছে বলবেন এটি একটা জানেন গুলশানে একটি ফ্লোর দিতে গেলে এটা কমসে কম না হলো এটা 100 কোটি টাকার নিচে হবে না কিন্তু আমি মনে করি এখানে টাকাটা বড় কথা না এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কালচার এটি কিন্তু আমরা আপনাদের জন্য করে দেব ইনশাআল্লাহ যেরকম আছে পাঁচটি মার্কেটকে আমরা নতুন মার্কেট হিসেবে করছি একটা হচ্ছে গুলশান দুই নম্বর গুলশান এক নম্বর কারণ বাজার মোহাম্মদপুর টাউন হল মার্কেট ওখানেও কিন্তু মোহাম্মদপুরে কিন্তু অনেক টাউন হল মার্কেটটাও কিন্তু অনেক বড় একটি জায়গা আমি মনে করি আজকে আপনাদের প্রপোজাল এবং ম্যানিফেস্টোর সাথে কিন্তু শতভাগ মিলে গিয়েছে এই শহরকে করতে গেলে ঠিক করতে গেলে সামাজিক আন্দোলন করতে গেলে আপনাদের মতো শিল্পীদের দরকার যারা একটি ছবির পিছনে জীবনের মূল্যবান সময় কিন্তু তারা পার করে দেন একটি ছবি আঁকতে গিয়ে তারা ভুলে যান তাদের পরিবারের কথা একটি ছবি আঁকতে গিয়ে তারা ভুলে যান তাদের সারা জীবনের উপার্জন মনে করি আজকে যদিও এই হলটিতে অত বেশি মানুষ নাই কিন্তু যারা আছেন তারা অনেক বেশি থেকেও আরো বেশি বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি মনে করি আমরা এগিয়ে যাব এই শহর এগিয়ে মাস মাস জাতির জনক বঙ্গবন্ধু সেই মার্চ কালকে তার ভাষণ যে আগামীকাল 7ই মার্চ শুধু এই মার্চ মাসে আজকে তারিখ যে সুন্দর এই জন্মশতবার্ষিকীতে আজকে যে প্রেজেন্টেশন গুলো হলো আমরা মনে করি জাতির জনক বঙ্গবন্ধুর সারা জীবন যিনি জেল খেটেছেন মাননীয় প্রধানমন্ত্রী একদিন আমাকে বলছিলেন আমি আমার বাবাকে তুমি বলে ডাকবো নাকি আপনি বলে ডাকবো না কি বলে ডাকবো সেই টাকারও কিন্তু সময় পাইনি কিন্তু আমার বাবা সারা জীবন জেলেই ছিলেন সুতরাং সেই বাংলাদেশকে সেই শহরকে গড়ে তুলতে গেলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এর প্রত্যাশা রইল আপনাদের সকলের কাছে সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ থ্যাংক ইউ মাননীয় মেয়র আতিক ভাই ইউ হ্যাভ অলরেডি টাচ দ্য সোল অফ দ্য আর্টিস্টস মানে অলরেডি আপনি কিন্তু এখানে বসে অল্প সময়ের মধ্যে what you are supposed to do. Thank you so much on behalf of the artists. Anyway, এখন অতিথিরা ঘন্টা বাজিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তারপরে আমরা সবাই মিলে ছবি দেখি বা একটু চা খাই পড়াশোনা
Thank you.